গাজীপুরের কড্ডায় সামিত পাওয়ার প্ল্যান্টে প্রতিষ্ঠিত হয়েছে হামিদুজ্জামান ভাস্কর্য পার্ক। পার্কটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয় 24 ফেব্রুয়ারি 2019 সালে। তারপর পার্কটির উন্নয়ন হয়েছে। এই পুরো এরিয়াটা আমি আরও কিছু স্কাল্পচার দিয়ে, যে এরিয়া বাংলাদেশে এখনও হয়নি, উন্মুক্ত বাস্তুর উদ্যান করার চেষ্টা করেছি। এটা হয়তো বাংলাদেশেই প্রথম যেখানে আমরা এটা করতে পেরেছি, এবং সামিত আমাকে যথেষ্ট সাহায্য করেছে এটা করার জন্য। আমি সামিতের কাছে কৃতজ্ঞ যে অন্তত একটা দেশে একটা উন্মুক্ত বাস্তুর দেওয়া প্রথমবারের মতো আমরা করতে পেরেছি। এটা এই ধরনের বড় স্কেলে আর বাংলাদেশও কোথাও নাই। আপনাকে আমার প্রাণ ঢালা অভিনন্দন। আর ভাস্কর্য পার্কটির নামকরণ করা হয়েছে হামিদুজ্জামান স্কাল্পচার পার্ক, সেই জন্য আমি সামিতের কাছে চির কৃতজ্ঞ। সুযোগ্য চেয়ারম্যান সামিতের চেয়ারম্যান জনাব আজিজ খানের নির্দেশনায় অতি দ্রুত সময়ে গাজীপুর পাওয়ার প্ল্যান্ট নির্মিত হয়েছে, বিশ্বে এর রেকর্ড করার মতো। যারা রাত দিন শ্রম দিয়েছেন তাদের উদ্দেশ্যে ওয়ার্ক অফ আর্ট শ্রম সৃষ্টি সামিতের উপহার স্বরূপ। সামিতের শুভাকাঙ্ক্ষী সকলের অভিধিতে আমি আনন্দিত। সকলে আমার বোধহয় ডক্টর চৌধুরীর চিন্তা ভাবনা এবং নিষ্ঠা এবং হার্ডওয়ার্ক সেটা প্রতিফলন হিসেবে এসছে। আমরা সামিতে এবং আমি নিজে ওনাকে ফলো করি, ওনাকে দেখার চেষ্টা করি, ওনাকে কাছ থেকে কীভাবে জীবনযাপন করতে হবে। এই পায়জামা পাঞ্জাবি বল খেলতে আসেন নিজে একা গাড়ি চালিয়ে, তো আমি হিউমিলিটি কী সেটা ওনার কাছ থেকে শেখার চেষ্টা করি। দেন বাংলাদেশের বিদ্যুতায়ন করেছেন বাংলাদেশের উপদেষ্টা, মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য উপদেষ্টা, কিন্তু যেভাবে জীবনযাপন করেন সেটা দেখে আমরা যদি সামিটে ফলো করি তাহলে আমরা এবং আমার পরের প্রজন্মে যে সমস্ত আমার মেয়েরা এবং আমাদের আমার ভাতিজি ভাতিজা এবং সর্বস্তরের কর্মে যারা আছেন তারা দেখলে পরে বুঝতে পারবেন যে কীভাবে কাজ। উনি আমার টিচার, শিক্ষক, আবার আমার বড় ভাই, আবার আমার বন্ধু। ওনাকে দেখলে আমার নিজের জন্য দুঃখ হয় যে উনি এত আনন্দে থাকেন। আমি কী বলবো, ওনার হিউম্যানিটি এবং ওনার আনন্দ সবসময়। আমি জিজ্ঞেস করি এই যে কোথায় যাচ্ছেন আমিন ভাই, বলে আমি যাচ্ছি এই সেই টেকনাফ থেকে হেঁটে কক্সবাজার আসবো। আরে টেকনাফ থেকে হেঁটে কক্সবাজার হেঁটে তো আমার সারা জীবনের শখ ছিল, আমি তো গাড়ি দিয়ে আসতে পারলাম না, আপনি হেঁটে হেঁটে তারপরে এসে একটা আর্ট উপহার দিলেন যে এঁকেছি ওখানে বসে। পাহাড় দেখা যাচ্ছে একদিকে, সমুদ্র দেখা যাচ্ছে একদিকে, উনি হেঁটে হেঁটে সে কাঠপোড়া জিনিসকে সামিটের চেয়ারম্যান এবং সামিট পরিবার এবং হামিদুজ্জামান সাহেব মিলে একটা দৃষ্টিরঞ্জন জিনিসে রূপান্তরিত করেছে। এই জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আমি আর কথা দীর্ঘায়িত করতেছি না, আপনারা আর কষ্ট করে এখানে যারা এসেছেন এবং বিশেষ করে সামিট পরিবারের যারা পরিশ্রম করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রমের ফলে এই বিদ্যুৎ কেন্দ্রটি পৃথিবীর মধ্যে স্বল্প সময়ে বা সমাপ্ত হয়েছিল, যেটা আমাদের সবাই গর্বের ব্যাপার এবং এখান থেকে সবাই শেখারও ব্যাপার আছে যে কীভাবে একটা এত বড় করবো। জেনেহিনে আসলে একজন তার মানসিকভাবে শান্তি পায়, প্লেজার। তো আমি শুধু দেওয়াল না, আর এই স্পেসটাকে একটা নতুন একটা প্লেফুল করার চেষ্টা করেছি। আর আমার মোটিভগুলো আমি নানা প্লান্টস থেকে কিছু ইন্ডাস্ট্রিয়াল শেপ থেকে নিয়েছি যাতে ইন্ডাস্ট্রিকে সিম্বলাইজ করে এখানে। কারণ পাওয়ার তো একটা চলতো হয় গতি, তা আমি কিছু স্কাল্পচার করেছি জাস্ট একটা স্পিচ এর ভিতরে আছে। আর রাউন্ড শেপকে আমি রিপিট করেছি, অনেক সময় রিপিট করেছি যে একটা কমপ্লিট একটা রাউন্ড কিন্তু একটা সুন্দর যে আমরা একটা অনেক আমাদের মনকে
একটা অন্যান্য মাত্রা যদি হয়, আর শুধু এই ওয়ার্ল্ডটাই না, এর পারিপার্শ্বিক জিনিসগুলো আমি যাতে প্লেফুল হয়, মুক্তিযুদ্ধ এখানে আছে, এখানে একটা দেখবেন আমাদের তো একটি ছেলে বই পড়ছে লাইটের নিচে, এটা একটা সিম্বলিক একটা জিনিস। আর আমি জায়গায় যাই মানসিকতা, আমি এখানে বড় আপনারা দেখবেন একটা দিনের মধ্যে একটা চেয়ারের মতো আছে, আমি নিজে টিকা পেলে বসেছিলাম, তখন পুরো ওয়ার্ল্ডে তখন দেখা যায় আমি নিজে চেঞ্জ হয়ে যাচ্ছি ধীরে ধীরে, এইটা কিন্তু আমার চাওয়া পাওয়া ছিল। আর আমি বলি এই দেশে স্ট্রাকচার করা এইভাবে হয়নি, স্বামী যেহেতু আমাকে এই ধরনের কাজে উৎসাহিত করেছে, আমি মন প্রাণ দিয়ে স্পেসটাকে ভিন্ন মাত্রায় দূর করার চেষ্টা করেছি। এটুকু বললাম, আপনারা যদি দেখে ভালো লাগে আমি অনেক শান্তি পাবো, এবং আজকের দিনটা আমার সবচেয়ে সুন্দর দিন, আমাদের ধন্যবাদ। মেশিন দিয়ে কাটে তো আগে মেজারমেন্ট আপনি করছেন, এবং এইটা এই যে একটু রাফ এজ লাগছে।